জুহেলোশন মোবারক স্যার উনি ওনার আত্মীয়দের মাধ্যমে বলে যে তোমাদের আউটসোর্সিং এর চাকরি দেওয়া হবে চাপা চাকরি তো আপনি হবে তে মিলাত পড়া লাগবে সবাই মিলে টাকা দিছে আপনিও দেন সে হাঁস বিক্রি করে আবার ফি 3000 টাকা দিলাম পুরা ডিস্ট্রিক্টে পুরা কোটি কোটি টাকা এই জুয়েল ডাক্তার আত্মসাৎ করে গোপন করে নিয়ে বসে আছে ময়লা আবর্জনা যেখানে যাচ্ছিল এগুলো সব নিয়ে ফলাইতাম পূর্ণভাবে আক্রান্ত তাদের সাথে কাজ করছি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি এই বিনা বেতনে আমি কেমন করে চলতে পারি তথা ছাড়া কিছু আছে আমি কিভাবে বাঁচব একটি প্রতিষ্ঠান যখন কোনো একটি কাজ বা কোনো একটি পণ্য উৎপাদনের জন্য বাইরের কোনো লোক বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় তখন তাকে বলে আউটসোর্সিং সরকারের প্রশাসনিক কাঠামোতে স্থায়ী ও অস্থায়ী লোকবল নিয়োগের পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে লোকবল নিয়োগ দেওয়া হয় সাধারণত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় অস্থায়ী চুক্তিতে এই নিয়োগ পেয়ে থাকেন তারা সরকারি প্রতিষ্ঠান বিশেষত সরকারি হাসপাতালগুলো এখন এই আউটসোর্সিং এর চোরাবালিতে দিন দিন তলিয়ে যাচ্ছেন অভিযোগ স্বাস্থ্যসেবার নামে চলছে প্রহসন যে মানে ময়লা আবর্জনা যেখানে যাচ্ছিল এগুলো সব নিয়ে ফেলাইতাম পূর্ণভাবে আক্রান্ত তাদের সাথে কাজ করছি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি শেষ পর্যন্ত আইসিইউ তে পর্যন্ত গেছি আমাদের পেটে কোনো খাবার দাবার নেই দুই দিন পর এক সপ্তাহ পর করতে করতে এখন এই পর্যন্ত আমাদের খাবারও বন্ধ করে দিছে বলে দিছে যে লাশ খানা পাকিয়ে আপনারা যাইতে পারেন 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ মানে 34 কোটি হাত এদেশের মানব সম্পদ বিদেশে রপ্তানি হয় তাদের রেমিটেন্স বা আয়ে সচল থাকে দেশের অর্থনৈতিক চাকা তবে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দেশীয় জনবল নিয়োগে মিলছে নানান অনিয়ম আর দুর্নীতির প্রমাণ দর্শক আমি মাজহারুল ইসলাম নাগরিকের আয়োজন এফআইআরে আজ জানাবো সেই সব অজানা দুর্নীতির তথ্য যার ভিকটিম খুদ রাষ্ট্রীয় সেবা খাত আর সংস্থা আত্মহত্যার চেষ্টা চালানো মানুষটি চাকরি করেন দিনাজপুর জেলা পরিষদে সেখানে পরিষদের এক স্থাপনার কেয়ারটেকার তিনি তবে মাসের পর মাস পাওনা বেতন না পেয়ে হতাশা আর ক্ষোভে আত্মহত্যার চেষ্টা চালান চলতি বছরে ঘটনাস্থল রাজধানী ঢাকা তার আত্মহত্যার চেষ্টায় বাদ সাধেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা এরপর এফআইআর টিমের খোঁজে ঘুরতে ঘুরতে হাজির হন খিলক্ষেত নিকুঞ্জ দুয়ে সে কারেন্ট বিল পরিশোধ করলো অথচ 9 বছর হয়ে গেল কারেন্ট বিল পরিশোধ হয় না কিন্তু ওই জন্য মিটিং এই 3 দিনকার ভিতরে সে কারেন্ট বিল পরিশোধ করলো 4 লক্ষ টাকা বেসরকারি ব্যক্তি হয়ে কি করে সে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কে দেবে তার পাওনা কেন পাচ্ছেন না বেতন এমন প্রশ্নের উত্তরে আলী হোসেন জানান আমার বিল কিন্তু পরিশোধ হলো না তাহলে আমি কোথায় যাবো আর সদস্যরাও বিচার করলো সবাই ইয়া করলো কিন্তু আমার কোনো আত্মহত্যা ছাড়া কিছু আছে আমি কিভাবে বাঁচবো নাগরিক টেলিভিশনে অভিযোগ নিয়ে আরো একজন হাজির হন বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা সেখানেই চন্দনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও প্রহরীর কাজ করেন তিনি নাম মোহাম্মদ বাবর আলী 2013 থেকে 2019 পর্যন্ত আমি চাকরিতে জয়েন ছিলাম বা চাকরি করলাম যা তারপর হঠাৎ করে আমার বিলটা বন্ধ হয়ে যায় স্যালারিটা বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আমার শিক্ষা অফিসার মহোদয়ের কাছে শিবগঞ্জ উপজেলায় গেলাম যাওয়ার পর উনি আমাকে বলল যে তোমার বিলটা বন্ধ হয়েছে তুমি বেতন তুমি কাজ করো তোমার বেতন উপর থেকে আসলে আমি বেতনটা তোমাকে দিব তার অভিযোগ আউটসোর্সিং নিয়োগে অনিয়মের বলি হয়েছেন তিনি এই 2019 থেকে আমি এখন চাকরি করতেছি বিনা বেতনে চাকরি করতেছি 24 ঘন্টায় আমাদের ডিউটি আমি 24 ঘন্টায় ডিউটি করতেছি আমার তো পরিবার আছে এই বিনা বেতনে আমি কেমন করে চলতে পারি তথ্য তালাশে জানা গেল আত্মহত্যার চেষ্টা করা মানুষটি আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ পাওয়া দিনাজপুর জেলা পরিষদে কর্মরত আর প্রকৌশল শাখার কয়েকজনের কারসাজিতে আটকে আছে আলী হোসেনের বেতন দেনা আর অভাবের তাড়নায় লাচার সে দিনাজপুরে কি ঘটছে তার সাথে জানতে এফআইআর টিম যাত্রা শুরু করে উত্তরবঙ্গে আউটসোর্সিং এ সবচেয়ে বেশি অনিয়ম নাকি হচ্ছে রাজধানীর বাইরে এমন তথ্যের ভিত্তিতে এফআইআর টিম রাজধানীর ঢাকা থেকে যাত্রা শুরু করে গন্তব্য দেশের উত্তরাঞ্চল তথ্য বলছে শুধু এই ব্যক্তি নন বড় কর্তাদের ইচ্ছে জেলা পরিষদের তৃতীয় শ্রেণীর আউটসোর্সিং কর্মচারীরা কাটান অনিশ্চিত জীবন
অভিযোগ দিনাজপুর জেলা পরিষদের কয়েক প্রকৌশলীর কারণে আটকে আছে ভুক্তভোগী দাবিদার আলী হোসেনের প্রাপ্য বেতন। সদস্যরাও বিচার করলো, সবাই ইয়া করলো, কিন্তু আমার কোনো আত্মহত্যা ছাড়া কিছু আছে, আমি কিভাবে বাঁচবো? অভিযোগ উঠলো এই প্রকৌশলীদের একজন আবার বড়কর্তার অনুপস্থিতিতে দখল করে রেখেছেন নিজের গ্রেডের চাইতে উপরের গ্রেডের কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকা আলিশান বাংলো। সেখানে আবার দৈনিক সেবা দিতে হয় তিন আউটসোর্সিং কর্মচারীকে, তবে চাকরি হারানোর ভয়ে কথা বলতে নারাজ তারা। জেলা পরিষদের নির্বাহী উনি আছেন? না না না, আরেক সহকারী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ আউটসোর্সিং কর্মচারীদের আটকে রাখা টাকায় আলিশান বাড়ির মালিক বনে যাওয়ার। আমি ব্যক্তিগত মতামত এখন দিতে চাচ্ছি না, ব্যক্তিগত কোনো মতামত দিতে চাচ্ছি না আর কি। তবে অভিযোগের পাল্লা ভারী হয় সটকে পড়েন সেই উপসহকারী প্রকৌশলী। অভিযোগ বলছে শুধু দিনাজপুর জেলা পরিষদে নয়, সংকটে আউটসোর্সিং সেবা নেওয়া জেলার অন্যান্য সরকারি সংস্থার কর্মীরাও তালিকার শীর্ষে। স্বাস্থ্য খাত নাগরিকের এফআইআর টিম হানা দেয় দিনাজপুরের সরকারি হাসপাতালে। আউটসোর্সিং এর জনবল নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের আঙুল ঠিকাদারি প্রতিষ্ঠান আর সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। এখন কন্ডাক্টর কাটে কোটে 11,000 দেয় আমাদের, 4 মাস এখনো হয়েছে, আমাদের কোনো বেতন পাইনি। আমাদের ইয়াতে লেখা ছিল যে 16,130 টাকা করে দেয়, এখানে 11,000 করে, 7 মাস থেকে কোনো বেতন পাইনি। অভিযোগ আছে চাকরি প্রতারণার। বেতনগুলো একটু দেরি হয় আর কি, হ্যাঁ, মূলত আমরা 6 মাস ধরে বেতন পাইনি। 16,130 ব্যাংক থেকে তুলি আনার পরে ঠিকাদারকে 5,130 করে দিয়ে আমরা 11,000 টাকা করে পাই। দুজন আছে, আনোয়ার আর ফিরোজ। আমি দিনাজপুর সদর হাসপাতালে একজন স্টাফ আউটসোর্সিংয়ের ঠিকাদারে আমাদের কাছ থেকে 5,130 টাকা নেয় আর আমাদেরকে দেয় 11,000। বেহাল দশা, আমরা যে কীভাবে চলি সেই উপরাল্লা ছাড়া কেউ জানে না। অনুষ্ঠানের এ পর্যায়ে এফআইআর নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরবো কিছুক্ষণের মাঝেই। এফআইআর তার অনুসন্ধানে আবারও ফিরল আপনাদের সাথে। এক পর্যায়ে নাগরিকের এফআইআর মুখোমুখি হয় দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর ফজলুর রহমানের। তার দাবি আউটসোর্সিং পদ্ধতি বাতিলের। আউটসোর্সিং পদ্ধতিতে বাদ দিয়ে সরাসরি কর্মচারী নিয়োগ করা অথবা এই ঠিকাদারি পদ্ধতি বাতিল করে সরাসরি ডিডিওদের কাছে এই দায়িত্বটা দেওয়া, যে তারাই কর্মচারী নিয়োগ দেবে এবং মাসের 1 তারিখে যেন আমরা বেতন দিতে পারি তাদেরকে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ অর্থের বিনিময়, অভিজ্ঞতা ও যোগ্যতাহীন জনবল নিয়োগের। তাদের কাছে উৎকোচ নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, অনেকের কাছে 2-3 লাখ টাকা করে নিয়ে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে অনেক যারা অভাবী মানুষ, যারা প্রকৃতই হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মী, তারা এই টাকাগুলো দিতে পারে না এবং তারা এই পদে আসতে পারে না এবং তাদেরকে আমরা বাধ্য করতে পারি না কন্ট্রাক্টরদেরকে যে আপনি হরিজন সম্প্রদায়ের লোক দেন, কারণ তারা ঠিকাদারকে সন্তুষ্ট করে ওই চাকরি নিতে পারে না, তাতে যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে। শুধুমাত্র একটি অভিযোগ দিয়ে কি গণহারে সব শাখার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়? তাই তো আরেক গন্তব্যে অনুসন্ধানের লক্ষ্যে এফআইআর টিম ছুটে যায়। দ্বিতীয় গন্তব্য জয়পুরহাট। অভিযোগ রয়েছে জয়পুরহাটের 250 সজ্জা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। চাকুরির ফাঁদ পাততে তত্ত্বাবধায়ক নাকি রীতিমতো সরকারের বিনামূল্যের ওষুধ পানির দামে বিক্রি করতেন দরিদ্র জনগোষ্ঠীর কাছে, আর মাঠ পর্যায়ে তার হয়ে কাজ করতেন তারই ব্যক্তিগত গৃহপরিচারিকা আর গাড়ি চালক। মর্জিনে আগে ওষুধ বিক্রি মানে দিত আমাদের সদর হাসপাতালের সরকারি ওষুধ, এইভাবে আমাদের পরিচয় হয়। হওয়ার পরে তখন তো আমাদের বলে যে ইয়ে চাকরি দেবো, ফাইমা নামে একটা মেয়ে বলে, আমি ওর স্ত্রী বলে আমাদের সাথে অনেক দিন পর্যন্ত প্রতারণা করে। মর্জিনার সাথে আমার পরিচয় ওষুধ সরকারি ওষুধ নেওয়ার থেকেই, ওই মাঝে মাঝে আমার দোকানে আসতো আর আমাকে বলতো যে ভাই আমার কাছে কিছু ওষুধ আছে তোর লাগবে নাকি, তো আমি বলতাম যে আগে আমার মানে স্যাম্পল হিসাবে কিছু ওষুধ দিও আমি দেখি। মর্জিনা বলতো যে হলো জুয়েল ডাক্তারের সাথে আমি ওখানে চাকরি করি, আমি হলো এই ওষুধ জেলা ইয়াক হয় জনগণের কিছু সেবা হয়
যেহেতু দাম 50 টাকা আমি নেছি 25 টাকা অথবা 20 টাকা হ্যাঁ এতে জনগণের কিছু সুবিধা হয় না এইভাবে আমাকে ডাক্তার দেয় সব সরকারি ওষুধপত্র আনে দিতে তাই আমি বলতাম এত ওষুধ তুমি কেমনে পাও সরকারি হসপিটালে গেলে টিকিট কাটো এক পাতা বড়ি পাওয়া যায় না তো তখন উনি বলে যে আমি ডক্টর রাশেদ মোবারক জুয়েল ওনার বাড়িতে কাজ করি উনি হসপিটালের মাতা অভিযুক্ত গৃহপরিচারিকা মর্জিনা আজও পলাতক তার খোঁজে একাধিকবার তার গ্রামের বাড়িতে হানা দেয় এফআইআর টিম মর্জিনার বাড়িতে নিয়ে যায় হালকা অনুষ্ঠানে নিয়ে যায় তখন ডাক্তার বলে যে টাকা পয়সা এখানে দিবে আর চাকরির ব্যাপারটা আমি দেখব টাকা পয়সাটা ওখানে দিবে আর চাকরি ইয়াটা আমি দিব বলে আমাদের আমার একবারের টাকা নয় যাই হোক চুক্তি ছিল 4.5 লক্ষ টাকা আর দিয়েছি আমি হলো 3,25,000 জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ওই আমার ছেলে চাকরি দিতে চায় টাকা নিয়েছে 85,000 টাকা জুয়েল স্যারের কথা কয় জুয়েল স্যারই চাকরি দিবে জুয়েল হোসেন মোবারক স্যার উনি ওনার আত্মীয়দের মাধ্যমে আমার কাছ থেকে নিয়েছে 1,60,000 টাকা বলে যে তোমাদের আউটসোর্সিংয়ে চাকরি দেওয়া হবে পোশাকের টাকা দেওয়ার কথা আমার তো হলো 3,000 টাকা নিয়েছে তারপরে ফির করছে আপা চাকরি তো আপনার হবে তো মিলাত পড়া লাগবে সবাই মিলে টাকা দিচ্ছে আপনিও আমার ডিম দিয়া হাঁস ছিল সে হাঁস বিক্রি করে আবার ফির 3,000 টাকা দিলাম এইসব টাকা আমি হলো ফাইমাক দিছি দেওয়ার পর আমার কাজও নেই কিছু নেই এই প্রতারণা খালি আমার নয় আমাদের এই জয়পুরহাট ডিস্ট্রিক্টে বোধহয় কোটি কোটি টাকা এই জুয়েল ডাক্তার আত্মসাত করে গোপন করে নিয়ে বসে আছে আমরা থানা এবং ডিপি এবং ওই হলো এফআইআর অফিসে দরখাস্ত দিয়ে ঘুরে ঘরে কেউ আমাদের সাহায্য করেনি এই চক্রটি হাসপাতালে চাকরি দেওয়ার নামে এককালীন হাতে নিয়েছেন প্রায় 24 লাখ টাকা এ নিয়ে ভুক্তভোগীদের দায়ের করা মামলার আসামির তালিকায় আরও আছেন সেই তত্ত্বাবধায়কের স্ত্রী আর শালিকার নামও ওনার যে সরকারি অ্যাম্বুলেন্স আছে ওটা নিয়ে ওনার ফ্যামিলি সহ এখানে আসত এবং পরপর দুইবার উনি দাওয়াতও খাই গেছে এখানে এখানে মর্জিনা বাড়িতে দাওয়াতও খাই গেছে হ্যাঁ উনি মনে হয় দাওয়াত করেছিল দাওয়াত খাই গেছে তো আমরা বলতাম যে ইনি আসতেছে এত বড় মানুষ তো উদ্দেশ্য উদ্দেশ্য উনি অন্য কথা বলে এড়ে যায় এই মর্জিনাকে পুঁজি করে মর্জিনাকে পুঁজি করে জুয়েল ডাক্তার ওনার মারফতে টাকাটা নিছে ডাক্তারের শালি আসে আসলে টাকা পয়সা নিয়ে যায় ঘরের মধ্যে করে টাকা নিয়ে যায় যে লোকগুলো আছে আর কি চাকরি দিবা চায় টাকা নিয়ে নিয়ে যায় আবার বাড়ি বড়টা হালকা করে চলা তখন জুয়েল ডাক্তারের বউ আর শালি আর একটা মহিলাকে আমি অত চিনি না কিন্তু মুখোশ করে আসে তো রাতের বেলা আমরাও খাওয়া গেছি এক পর্যায়ে মামলায় জড়িয়ে পড়ে মর্জিনা এবং সেই অভিযুক্ত চিকিৎসক তবে চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ উল্টো মর্জিনাকেই আসামি বা অভিযুক্ত করছে নির্দোষ বলছে অভিযুক্ত চিকিৎসক তার স্ত্রী গাড়ি চালক এবং শালিকাকে তবে এ নিয়েও রয়েছে প্রশ্ন টানা অনুসন্ধান অভিযোগ তো মিলেছে খণ্ডনও জরুরি কারণ অভিযোগের সত্যতা যাচাই ছাড়া তো দায় চাপানো যায় না তথ্য আছে আছে প্রমাণ এবার এই দুই হাসপাতালের আউটসোর্সিং অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের পালা এফআইআর টিম যখন জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে হাজির হয় তখন তাদের উপস্থিতি টের পেয়ে দায় চাপানোর চেষ্টা চালান উপরের মহলের উপর অনুসন্ধানের শর্ত একতরফা কোনো অভিযোগ ধোপে টিকবে না চাই অভিযুক্তের আত্মপক্ষ সমর্থন সেই চেষ্টা যখন এফআইআর টিম চালাচ্ছিল তারিফাকে অসুস্থতার অজুহাতে ছটকে পড়েন সেই কর্তা প্রতিষ্ঠানের আরএমও ডাক্তার শহীদের বক্তব্যে আরও পরিষ্কার হলো ব্যক্তির দায় মামলা হয়েছে এটা আমিও জানি হ্যাঁ শুনছি মিডিয়াতে দেখছি এবং এটুকুই আমি জানি এর বেশি কিছু আমি জানি না আরও একবার সময় হলো এফআইআরে বিরতি নেয়ার ফিরে এসে জানাবো আরও ভেতরের কিছু তথ্য এফআইআরে আরও একবার স্বাগত আপনাদের চলুন শুরু করা যাক আজকের অনুসন্ধানের পরবর্তী অংশ তথ্য প্রমাণ বলছে প্রতারণার আশ্রয় নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ নয় রীতিমতো বট গাছ বনে গিয়েছে আউটসোর্সিং কোম্পানির মালিকেরা এই গোপন ফুটেজের আলোচনায় বলে দিচ্ছে জনবল নিয়োগে টেন্ডার ভাগাভাগি নিয়ে ব্যস্ত মানুষগুলো আউটসোর্সিং বাণিজ্যে জড়িত এমনি বাণিজ্য চলে জনবল সরবরাহের প্রতিটি সরকারি দপ্তরই এখন ওই লিস্টে সবাই ধরবে
যদি কেউ টেন্ডার নাও পান তাতেও সমস্যা নেই, কাজ পেতে সিন্ডিকেট হাতিয়ার হিসেবে ব্যবহার করে মামলা। এমনি আউটসোর্সিং জনবল সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারামি ট্রেডার্স। অভিযোগের বিষয়ে কথা হয় এর মালিকের সাথে। আমার নওগাঁ আছে, জয়পুরহাট আছে, প্রশাসনে অনুমোদন থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, জিও প্রশাসনিক অনুমোদন, এগুলো সব মনে করেন হলো নিজ দায়িত্বে করতে হয়। প্রত্যেকটা টেবিলে টেবিলে যায় সংশ্লিষ্ট দপ্তরে জমা রাখার বিধান রয়েছে, তবে সেই শর্ত মানছে না আউটসোর্সিং কোম্পানিগুলো। শুধুই কি টেন্ডারবাজি, মাঠ পর্যায়ে নিয়োগ নিয়ে আউটসোর্সিং কোম্পানির মালিকেরা কলকাঠি নাড়েন ইচ্ছে মাফিক, যার শিকার বনে যান খেটে খাওয়া মানুষেরা। এই সব অনিয়মের বিরুদ্ধে চলেছে প্রশাসনিক অনুসন্ধান, কি মিলেছে সেসব তদন্তে চলুন জানা যাক এফআইআর এর অনুসন্ধানে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আউটসোর্সিং এর মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশন ও প্রকল্পে লোক নিয়োগের সিদ্ধান্ত নেয়, প্রণয়ন করা হয় আউটসোর্সিং এর মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা 2008। আউটসোর্সিং প্রথা বাতিলে আলোচনার ঝড় ওঠে জাতীয় সংসদেও। তাদেরকে সরকার 18,000 টাকা করে তাদেরকে দেয়, কিন্তু আউটসোর্সিং যে কোম্পানিগুলো নিয়ে থাকে তারা মাত্র এই লোকদেরকে 7-8,000 টাকার বেশি দেয় না, তাও আবার তাদের কাছ থেকে সরাসরি টাকা ব্যাংকে দেয় কি ঠিকই, কিন্তু আগেই চেক নিয়ে নেয়। এর হাত থেকে তাদেরকে মুক্ত করতে পারবেন কিনা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি এ বিষয়ে প্রশ্ন রাখতে চাই, ধন্যবাদ। আউটসোর্সিংয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা যেন টাকাটা পায়, সেই জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, কিন্তু একজন আমাদের যারা স্বাস্থ্য ব্যবস্থায় কর্মরত আছে সেখানে একজন কন্ট্রাক্টর কিভাবে তার কাছ থেকে অ্যাডভান্স চেক নিয়ে নেয় এটা ধরা তো খুবই মুশকিল। আউটসোর্সিং এর পক্ষে বিপক্ষে বিভিন্ন সময় উত্তাল হয় রাজপথ, পাশাপাশি কদিন পর পরই বেতন ভাতা না পেয়ে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামেন আউটসোর্সিং কর্মীরা। এদেশে আউটসোর্সিং এর ভবিষ্যৎ কি, কোম্পানিগুলোর অনিয়ম বন্ধে কি করছে লাইসেন্স প্রদানকারী অধিদপ্তর, জানতে শ্রম মন্ত্রণালয়ে হাজির হয় এফআইআর টিম। তবে হায়, পূর্ব নির্ধারিত সাক্ষাতের সময় অনুযায়ী শ্রম ও কারখানা পরিদর্শন অধিদপ্তরের আইজির দপ্তরে এফআইআর টিম হাজির হলে বদলে যায় মহাপরিদর্শকের মত। দেখান অজুহাত, বাতিল হয় সাক্ষাৎকার, কেউ না কেউ তো কথা বলবেন, তাই অনিয়মের বিষয়ে জানতে যুগ্ম সচিবের কক্ষে এফআইআর টিম। এই সূত্র ধরে নতুন আউটসোর্সিং লাইসেন্সের বিষয়ে কথা হয় এই অফিসের কর্মরত একজনের সাথে। তিনি স্পষ্ট জানিয়ে দেন কথা বলতে হলে লাগবে সচিব মহোদয়ের অনুমতি। এ সময় করিডোরে ঘুরতে থাকা এক ব্যক্তির সাথে আলাপচারিতায় জানা গেল তিনিও লাইসেন্স প্রত্যাশীদের একজন। তার অভিযোগ, এখানে কেউ আসলেই শিকার হতে হয় হয়রানির। তবে মামু বা টাকার জোরে এই শ্রম ভবনের ইট পাথরও নাকি কথা বলে জানান তিনি। ওই জায়গাটা সরকার শুধু এই লাইসেন্স সব ধরনের লাইসেন্স এত রেস্ট্রিকশন করছে, ব্যবসায়ীরা ব্যবসা তো দূরে থাক। এই অফিসের মিলল পাওয়ারফুল এক ব্যক্তির সাক্ষাৎ, বেরিয়ে আসলো মূল কাহিনী। তিনি জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেন না, লাইসেন্স লাগলে সেই যথেষ্ট।
গোড়ায় যেখানে গলত সেখানে কি করে সরকার সুফল পাবে মাঠ পর্যায়ে, আর সুনিশ্চিত হবে নিয়োগ পাওয়া আউটসোর্সিং কর্মচারীদের, প্রশ্ন ভুক্তভোগীদের। এফআইআর এর অনুসন্ধান দেখে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো দায়িত্বশীল হবে, এই আশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাজহারুল ইসলাম। আপনার আশপাশের এ ধরনের অন্যায় অনিয়ম বা অপরাধের খবর আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। ফিরব ঠিক এক সপ্তাহ পর নতুন কোনো অনিয়মের পেছনের খবর নিয়ে। সে পর্যন্ত নিরাপদ থাকুন পরিবার সহ।